নমস্কার বন্ধুরা, চম্পাস কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে আরও একটা হেলদি রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে নানা ধরনের সবজি দিয়ে কুলেখাড়া শাকের ঝোল তরকারি। আমরা কম বেশি সকলেই জানি কুলেখাড়া শাক রক্তের হিমোগ্লোবিনের পরিমাণ বাড়িয়ে দেয়। কুলেখাড়ার কাঁচা রস খেতে কিন্তু অনেকেই পারে না, গন্ধ লাগে, সেই ক্ষেত্রে কিন্তু এই ধরনের ঝোল তরকারি রান্না করে খেতে পারো, আশা করি তোমাদের ভালো লাগবে। তাহলে চলো বন্ধুরা, ফটাফট রান্নাটা শুরু করা যাক। এর জন্য এখানে আমি নিয়েছি এক আটি কুলেখাড়া শাক, শুধু কচি কচি পাতাগুলো নিয়েছি। শাকগুলোকে কিন্তু আমি কাটিনি, গোটা গোটাই রেখে দিয়েছি। এছাড়াও এখানে আমি 5-6টা বিনসকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, নিয়েছি 3টে পটল, একটা মাঝারি সাইজের পেঁপের অর্ধেক অংশটাকেও সরু সরু করে কেটে নিয়েছি, 2টো ছোট সাইজের গাজরকেও সরু সরু করে কেটে নিয়েছি, একটা মাঝারি সাইজের আলুকেও সরু সরু এবং লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এছাড়াও দেখো বন্ধুরা, এখানে আমি কুলেখাড়া শাকের যে ডাটাটা আছে সেটাকেও লম্বা লম্বা করে কেটে নিয়েছি। রান্নার পর এই ডাটাটাও চিবিয়ে খেতে বেশ ভালো লাগে। রান্নাটা শুরু করব, প্রথমেই চুলা জ্বালিয়ে নিচ্ছি। এবার একটা কড়াই গরমে বসিয়ে দিলাম। কড়াই খুব ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন সর্ষের তেল। খুব অল্প তেল মশলা ইউজ করে কিন্তু রান্নাটা করব। খুন্তির সাহায্যে তেলটাকে কড়ার চারধারে লাগিয়ে দিচ্ছি। এবারে চুলারাসটাকে লোতে করে দিয়ে দিলাম একটা ফাটিয়ে রাখা শুকনো লঙ্কা, একই সাথে দিচ্ছি একটা তেজপাতা। এবারে 10-15 সেকেন্ড নাড়াচাড়া করে লঙ্কাটাকে কালো করে ভেজে নেব। দেখো লঙ্কার কালার চেঞ্জ হয়ে গেছে আর সুন্দর গন্ধ বেরোতে শুরু হয়েছে। এবারে দিচ্ছি 1/2 টিস্পুন পাঁচফোড়ন। পাঁচফোড়নটাকেও নাড়াচাড়া করে 5-6 সেকেন্ড ভেজে নিচ্ছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 ইঞ্চেস গ্রেট করে রাখা আদা, 2টো চেরা কাঁচা লঙ্কা দিলাম, ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ অনুসারেই দেবেন। কিছুক্ষণ আদা আর কাঁচা লঙ্কাটাকে ভেজে নেওয়ার পরে পরপর কেটে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি। আগে কিছুক্ষণ শক্ত সবজিগুলোকে রান্না করে নেব, এগুলো হালকা সেদ্ধ হয়ে আসলে তারপরেই আমি শাক বিনস আর ডাটাটা দেব। এগুলো এখন একটা সাইডে রেখে দিচ্ছি, কিছুক্ষণ পরে ইউজ করব। এই শক্ত সবজিগুলোকে একবার নাড়াচাড়া করে তেলের সাথে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে পরপর কিছু গুঁড়ো মশলা দিচ্ছি। সবার প্রথমেই দিলাম 1 টিস্পুন লবণ, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিচ্ছি 1/2 টিস্পুন জিরে গুঁড়ো, আর দেবো খুব সামান্য ধনে গুঁড়ো। এখানে ধনে গুঁড়ো আমি 1/2 টিস্পুনই দিয়েছি। সমস্ত গুঁড়ো মশলাকে নাড়াচাড়া করে সবজির সাথে মিশিয়ে দিয়ে এটাকে 5-7 মিনিটের জন্য ঢেকে দিলাম। 5-7 মিনিট ঢেকে সেদ্ধ করার পরে দেখো বন্ধুরা, সবজিগুলো কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে গেছে। দেখো আলু আর পেঁপেগুলো কিন্তু প্রায় 50%-এর মতো সেদ্ধ হয়ে গেছে। ঠিক এই সময়ে আমি বাকি শাক এবং সবজিগুলো দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে কিন্তু তোমাদের পছন্দ মতো যে কোনো সবজি দিয়ে এই রান্নাটা করতে পারো। কুলেখাড়া শাক দেওয়ার পরে কিন্তু খুব বেশি সময় ধরে এটাকে ভাজবো না, জাস্ট 1 সেকেন্ড নাড়াচাড়া করে এর মধ্যে জল দিয়ে দেব। কুলেখাড়া শাক খুব বেশি সময় ধরে যদি ভাজা হয় তাহলে এর পুষ্টিগুণ কিন্তু নষ্ট হয়ে যায়। আমাদের চ্যানেল চম্পাস কিচেনের রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। এতে করে আমার আপলোড করা নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমার মোবাইলে পৌঁছে যাবে। দেখো কিছুক্ষণ ভাজার পরেই কিন্তু শাকগুলো অনেকটা মজে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপে 1.5 কাপ পরিমাণ জল। এই রান্নাটা যেহেতু আমি একটুখানি ঝোল ঝোল করব তাই জলের পরিমাণটা বেশি দিলাম। ঝোলের সাথে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে দেওয়া হয়ে গেছে। এখন কিন্তু চুলারাসটা আমি হাইতে করে দিয়েছি। এবারে এটাকে আরও 5-7 মিনিটের জন্য ঢেকে দিলাম। যখন দেখবে ঝোল এরকম টকবক করে ফুটছে তখন চুলারাসটাকে একদম লোতে করে দিতে হবে আর লো ফ্লেমে কিছুক্ষণ সেদ্ধ করে নিতে হবে। 5-7 মিনিট সবজিটাকে সেদ্ধ করার পরে দেখো বন্ধুরা, সবজি কিন্তু খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। এইভাবে খুন্তির সাহায্যে চেপে চেপে কয়েক টুকরো আলুকে ভেঙে দিচ্ছি, এর ফলে ঝোলটা কিছুটা ঘন হয়ে যাবে। আর এইভাবে ঝোলটাকে আরও 2-3 মিনিট ফুটিয়ে নেব। আজকের আমার সবজি দিয়ে কুলেখাড়া শাকের ঝোল কিন্তু পরিবেশনের জন্য একদম রেডি।
ঠিক এই সময় আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। তো বন্ধুরা আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক করবে আর তোমার বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। এইভাবে তরকারি রান্না করে গরম ভাতের সাথে একবার ট্রাই করে দেখতে পারো, আশা করি ভালো লাগবে। এতক্ষণ আমার পাশে থেকে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরের ভিডিওতে আবার দেখা হবে। বাই।